নমস্কার বন্ধুরা, চলুন আজ একটু গ্রীষ্মকালের গরম সম্বন্ধে জেনে নিই। শীতকাল প্রায় শেষ, গরমকাল শুরুর দিকে। শীতের ঠান্ডায় আমাদের যতটা কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় গরমে। তাই গরমের আবহাওয়া সম্বন্ধে যদি একটা ধারণা থাকে তাহলে তা খুব সুবিধে হয়। প্রতিদিনের গরম থেকে বাঁচতে এই ওয়েদার রিপোর্ট অনেক সাহায্য করবে। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন যদি আপনার ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি গোটাটা দেখুন, তাহলে গোটা মাসের তাপমাত্রা সম্বন্ধে আপনার সঠিক আইডিয়া হবে। এর ফলে আপনি আপনার কাজগুলিকে এমনভাবে সাজাতে পারবেন যাতে আপনাকে সবচেয়ে কম তাপমাত্রা ভোগ করতে হয়। আমাদের আবহাওয়া দপ্তর IMD এই বছর তীব্র গরম পড়বে বলে জানিয়েছেন। এই তীব্র গরমের মুখোমুখি আমাদের খুব শীঘ্রই পড়তে হবে, তাই গরম আসছে সামনের মাসেই। সামনের মাসে হোলি উৎসব হয়তো আপনি ভালো করে উপভোগ করতে পারবেন, তবে বাকি মাসটি কাটবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে। চলুন ফেব্রুয়ারির শেষ সপ্তাহটা দেখে নিই। 23, 24, 25 তারিখে তাপমাত্রা 35°, 33°, 34° হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ 28 তারিখ যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা 32°। তো সারা সপ্তাহ মিলে তাপমাত্রা প্রায় 32 থেকে 35° আশেপাশেই থাকছে। এবার কিছু কিছু দিন যেমন 23, 24, 25 মেঘলা আকাশ থাকবে, ওই দিনগুলিতে হালকা বাতাস বওয়ার সম্ভাবনা থাকছে। চলুন মার্চ মাসের প্রথম সপ্তাহের তাপমাত্রা দেখে নিই। 1 তারিখ 36°, 2 তারিখ 36°, 3 তারিখ, 4 তারিখ ও 5 তারিখ 37°। মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষ দিন 7 তারিখ 34°। তার মানে এই সপ্তাহে তাপমাত্রা প্রায় 36 ও 37° কাছাকাছি থাকবে। এবং আরও দেখা যাচ্ছে এই সপ্তাহে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অন্য সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহের থেকে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার সেকেন্ড সপ্তাহে আমরা দেখে নেব। চলুন মার্চ মাসের সেকেন্ড উইকটি এবার দেখে নিই। 8 তারিখ থেকে 14 তারিখ, 8 তারিখ 34°, 9 তারিখ 35°, 10 তারিখ 34°। এবং সেকেন্ড সপ্তাহের যদি শেষ দিনে যাই অর্থাৎ 14 তারিখ 34°, এই সপ্তাহে প্রথম 2-3 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 11, 12 ও 13 তারিখ হালকা মেঘলা থাকবে। চলুন মার্চ মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখে তাপমাত্রা দেখে নিই। 15 তারিখ 34°, 16 তারিখ 34°, এবং মার্চ মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21 তারিখ 35°। তার মানে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা 35° ও 36° মধ্যেই থাকবে এবং 15 তারিখ থেকে 21 তারিখে আকাশ মেঘলা থাকবে। সুতরাং তৃতীয় সপ্তাহে প্রথম সপ্তাহের থেকে তাপমাত্রা 1-2 ডিগ্রি কম থাকবে এবং আকাশ মেঘলা থাকবে। চলুন মার্চ মাসের শেষ সপ্তাহের তাপমাত্রা দেখে নিই অর্থাৎ 22 তারিখ থেকে 31 তারিখ অবধি। 22 তারিখের তাপমাত্রা 33°, 23 তারিখের 32°, 25 ও 26 তারিখের 31° ও 32°। এবং মার্চ মাসের শেষ সপ্তাহের শেষ দিন 31 তারিখ 33° তাপমাত্রা। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যে 22 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 23 তারিখ থেকে 28 তারিখ অবধি এই বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং আমরা যদি প্রথম সপ্তাহের সঙ্গে শেষ সপ্তাহের তুলনা করি তাহলে তাপমাত্রার পরিমাণ প্রায় 4-5 ডিগ্রি কম হচ্ছে এবং শেষ সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেটা গরমের পরিমাণ কিছুটা কমাবে এবং আমাদের স্বস্তি দিতে পারে। চলুন ফেব্রুয়ারি মাসের তাপমাত্রার গ্রাফটি দেখে নিই। এই গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ থেকে 28 তারিখ অবধি নিচে প্লট করা হয়েছে এবং তাপমাত্রা 16°, 22°, 28° করে আস্তে আস্তে বাড়ছে। প্রথম দিন থেকে আমরা শেষ দিন অবধি ফেব্রুয়ারি মাসের যদি যাই তাহলে দেখতে পাবো তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়ছে। প্রথম দিকে তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি রয়েছে,
এবং শেষ দিকে তাপমাত্রা বেড়ে 34 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ মাসের প্রথম দিন থেকে শেষের দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। চলুন এবার মার্চ মাসের তাপমাত্রার গ্রাফটি আমরা দেখে নিই। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা অনেক বেশি আছে, প্রায় 37 ডিগ্রি, এই কার্ভটি সেটি বর্ণনা করছে। এবং মার্চ মাসের সেকেন্ড সপ্তাহ ও তৃতীয় সপ্তাহের তাপমাত্রা প্রথম সপ্তাহের থেকে কিছুটা কম। এবং আমরা যদি লাস্ট সপ্তাহে যাই, তাহলে দেখতে পাবো যে তাপমাত্রা আরও কম। আমরা আগেই দেখেছি যে লাস্ট সপ্তাহে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এই কারণে শেষ সপ্তাহে তাপমাত্রা কমেছে। বিশেষ খবরটি ছোট করে দেখেন তাহলে দেখতে পাবেন মার্চ মাসের তাপমাত্রা গড়ে 35 ডিগ্রি আশেপাশে থাকছে, মার্চ মাসের শেষ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুতরাং এই ওয়েদার রিপোর্ট নিয়ে মার্চ মাসের গরম শুরু হচ্ছে। আবহাওয়ার এই পূর্বাভাস বলে দিচ্ছে এই বছর গরম হয়তো অনেক তীব্র হবে। নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং হিট ওয়েভ নিয়ে এই বছরের গরম কাটাতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং গরমে বাইরে যখন আপনি বেরোবেন তখন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ছাতা, জলের বোতল সঙ্গে নিয়ে বেরোবেন। ধন্যবাদ।